আজকে এখানে সাক্ষাৎকার নিচ্ছি আসেন রেডি থাকে আর খুব টেকনিকের সাথে এসে আমি কি করব আমি তো শিখতেছি এখন ও তখন আরো ছোট ছিল দুই বছর আগে যেহেতু এখন পনেরো হলো আরও তেরো যদিও মেয়েদের বয়স নিয়ে আলোচনা করা ঠিক না আর কার উইকেট নিতে চাস ফার্স্ট মানধানা তো আছেই আরো দুই তিনটা আছে এগুলা বলবো না সিটি মানধানা আর কি করতে পারে সিটি মানধানা এত ভারী ট্রফি দিছে ক্রিকেট বোর্ড আমি আর হারমান দুজন মিলে উঠাইতে পারতেছিলাম না ফিলিং বুঝানোর কিছুই নাই বুঝাইতে পারবো না এত খুশি আমি প্রথম ন্যাশনাল ক্যাম্পে ডাক পেয়ে আমার পাশে আছেন বাংলাদেশ দলের তিনজন ক্রিকেটার একজন সব একদম বা পাশে রয়েছেন মারুফা আক্তার তার সেই স্পেলটা তো এখন ওয়ার্ল্ড ক্রিকেটের আলোচিত একটা স্পেল ছিল ভারতের বিপক্ষে যেটা গত সিরিজে মারুফা করেছিল আরেকজন আছেন তরুণ মাত্র পনেরো বছর বয়সে বাংলাদেশের অভিষেকের জন্য কড়ান আসছেন হাবিবা ইসলাম পিঙ্কি সাথে আরেকজন আছেন সুবানা তার দায়িত্বটা হচ্ছে দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার তিনি আসলে দুই পেইসার সম্পর্কে তারা কি ভাবছেন কালকে সিরিজ নিয়ে কাল থেকে শুরু হতে যাওয়া সিরিজ নিয়ে তিনি আসলে আজকের ইন্টারভিউটা পরিচালনা করবেন সুবা ধন্যবাদ ফার্স্টে শুরু করি পিঙ্কিকে দিয়ে পিঙ্কি তোমার পিঙ্কি তোমার ফার্স্ট সিরিজ এটা তুমি অনেক ছোটোতে আসছো পনেরো বছর তোমার ফিলিংসটা কি ফিলিং বোঝানোর কিছুই নাই বুঝাইতে পারবো না এত খুশি আমি প্রথম ন্যাশনাল ক্যাম্পে ডাকবে তুমি যদি সুযোগ পাও তোমার অভিষেক হবে তুমি ফার্স্ট ম্যাচে কি করতে চাও অবশ্যই ভালো করতে চাই উইকেট নিতে চাও না কারো হ্যাঁ উইকেট তো নিতে চাই এমন স্পেসিফিক কেউ আছে যে যার উইকেট তুমি নিতে চাও ইন্ডিয়া টিমের স্মৃতি মান্দানা আর আর কি করতে পারে স্মৃতি মান্দানাই আচ্ছা আর মারুফা তোকে নিয়ে তো কিছু বলার নাই আমাদের সবাই জানে সবাই বাংলাদেশের সবাই জানে যে লাস্ট ইন্ডিয়া সিরিজে তোর ঐতিহাসিক স্পেল লাস্ট ওভারে যখন উইকেটটা পাইসিলি লাস্ট সিরিজে তখন কেমন অনুভূতি ছিল তখন আমার মানে লাইফের সব থেকে ভালো মানে লাগছিল যে আমি মানে শেষ উইকেটটা নিয়ে সিরিজটা ড্র করতে পারছি আর কি ভালো লাগছে আর হচ্ছে এই যে আপকামিং যেটা আসতেছে কালকে ম্যাচ আমাদের কি লক্ষ্য থাকবে যে কি কী করতে চাস ম্যাচের মধ্যে আসলে এটা মনের ভিতরে রাখবো কারণ এটা বলে দিলে আমার টার্গেটটা পূরণ হয় না এই জন্য মনের ভিতরেই রাখবো দেখবো ম্যাচ শেষে রেজাল্টটা কি পাই অবশ্যই আশা করব এর এর আগের আগের বার থেকেও তুই আরো ভালো করবি ইনশাআল্লাহ আরো ভালো ইমপ্রুভমেন্ট হচ্ছে তোর সব আপুদের সাথে থাকতে কেমন লাগতিছে কেমন সিনিয়র আপুরা কেমন সাপোর্ট করতেছে অনেক সাপোর্ট করতেছে লাইক মজা করতেছে আপুদের সাথে আদর করে বেশিরভাগ অনেক কখনো কি মনে হয় যে যে অনেক বেশি শাসন হয়ে যাচ্ছে পারতেছি না ভয় লাগতেছে অনেক শাই ফিল হচ্ছে না যদি শাই ফিল হয় দেন আপুরা অনেক সাপোর্ট করে আচ্ছা কোন আপুর সাথে কথা বলতে বেশি ভালো লাগে যে আপুর সাথে কথা বলবো আমার ভালো লাגיছে বা গেম প্ল্যান আমি নিতে পারছি এইরকম আর নাইদ আপু আর আমাদের টিমে যারা পেস বল আছে যেমন মারুফা এখন এক্সপেরিয়েন্সড বলার তা মনে হয় না যে কখনো কথা বলি মারুফা আপুর সাথে যে আপনি কখন কি করেন বা আপনার গেম প্ল্যানিংটা কেমন থাকে ওনার রুমমেটস এখন তো ওনার রুমমেট ওনার ওনার রুমই তো ছায়দিন আমি পড়ে থাকি বেশিরভাগ তো এমনি কি খেলা নিয়ে কথা হয় যে আপনি কি করতে চান বা আপনি কখন খুব বেশি খুশি হন আপনি এরকম করে কেন উদযাপন করেন আমার উদযাপন এরকম হবে এরকম কখনো প্ল্যানিং মনে হয় না হয় বাট করে ইটু মারুফা তুমি তোমার জুনিয়রকে কি সাজেস্ট করো আমি ওকে ওইরকম কিছুই কইনা আমার রুমে মানে অ্যাটাচ রুম তো সারাখন খালি নক করেই থাকে করেই থাকে কখনও কি মনে হয় যে ওকে কিছু সাজেশন দেই তুমি এইভাবে বল করবা এইভাবে বল করবা আসলে ও তো এখন স্যারদের কাছে শিখতেছে এখন আমি বললে যদি আবার কিছু একটা হয়ে যায় আমি কি করব আমি তো শিখতেছি এখন না তারপরও তুই প্রায় অনেকগুলো ম্যাচ খেলে ফেলছিস তোর কাছে একটা ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা আছে তোর কাছে মনে হয় না যে এরকম আমি কিছু বলি যাতে সেই একটু মেন্টালি রিলক বা সব কিছু তো আর স্যারদেরকে বলা যায় না এমন বড় আপুদের কাছেও আমরা বুঝতে পারি না ওকে আমি সবসময় একটা কথাই বলি যে তুই ভয় নিয়ে থাকবি না সব সময় বোলিংয়ে যাবি বা যেখানেই যাবি সব সময় মানে নিজেকে বাগ ভাগবি মানে বাঘ ভাববি এমনি ওরে মানে বলি যাতে ব্যাটসম্যান বা অন্য কেউ যাতে ভয় পায় ওরে মানে এভাবে বলি এখন থেকে যদি অমন হয় তাহলে পরবর্তীতে আরো ভালো স্ট্রং হবে আর ব্যাটিং দেখলাম কয়েকদিন ধরে অনেক ভালো ব্যাটিং করতেছিস আর অনেক প্র্যাকটিস ব্যাটিং এ মনোযোগ তো এবার যখন তুই সুযোগ পাবি তোর কাছে কি মনে হয় যে ব্যাটিং এ কত রান বা কয়টা ছয় মারতে চাস তোর তো ফেভারেট ছয় মারা হ্যাঁ আমার টার্গেট আছে কম বল খেলে বেশি রান করার আর এই রকম আছে যে ইন্ডিয়ার টিমে কাউকে পছন্দ যার বলে তুই সিক্স মারতে চাস ইন্ডিয়ার কোনো বলার মানে স্পেসিফিক কোনো বলার নাই কিন্তু না হ্যাঁ কিন্তু মারতে চাই ছক্কা এবার এই সিরিজে টার্গেট আছে অন্তত নিম্ন হলে তিনটা ছক্কা মারবো পার ম্যাচে নাকি হোল টুর্নামেন্ট মানে ধরে রাখছি পাঁচটা ম্যাচে অন্তত যেন ব্যাটিং তো ওরকম যদি সুযোগ না পাই তারপরে টার্গেট রাখছে তিনটার উপরে সব কিছু আচ্ছা এখানে সাক্ষাৎকার নিচ্ছি হ্যালো কি অনুভূতি আপনার থেকে প্রথম অনুভূতি হচ্ছে তোমার কেমন লাগতেছে একটা নতুন রুলে আমার তো অবশ্যই ভালো আজকে আমি সাক্ষাৎকার নিচ্ছি এই কারণে আজকে আমি সব কোয়েশ্চেন করব তো আমার কথা হচ্ছে আপনি কোথা থেকে আসছেন আমি জিম থেকে আসলাম কারণ আমি খুবই ওই টাইপসের প্লেয়ার যে ম্যাচের আগে দিন বেশি কিছু করে না আচ্ছা এটা আমরা সবাই জানি আর ট্রফিতে উন্মোচন করে কেমন লাগছে এত ভারী ট্রফি দিছে ক্রিকেট বোর্ড আমি আর হারমান দুজন মিলে উঠাইতে পারতেছিলাম না আমাদের নতুন নিউ কামার আমাদের টিমে আমরা সবাই জানি অনেক ছোট পনেরো বছর আর মারুফা তো আমাদের এক্সপিরিয়েন্স বলার আছে লাস্ট ইন্ডিয়া সিরিজেও ভালো করছে তো এদের ফার্স্ট আপনি পিঙ্কিকে নিয়ে কিছু বলেন আমাদের আমি বলবো যে এটা অনেক বড় প্রাউড মোমেন্ট আমার জন্য কারণ আমাকে যখন প্রথম দেখেছিলাম সেটা সিলেটে সো ও তখন আরও ছোটো ছিল দুই বছর আগে যেহেতু এখন পনেরো হলো আরও তেরো যদিও মেয়েদের বয়স নিয়ে আলোচনা করা ঠিক না বাট ওই সময়টা আসলে আমাকে অনেক বেশি সারপ্রাইজ করেছিল কারণ আমি সবার বল ফেস করার পর যখন ও আমাকে বল করে তখন আমার কাছে খুব ডিফারেন্ট লাগে তখন থেকে এই ছিল মাথায় যে এই মেয়েটা আসলে একটা দিন হয়তো বাংলাদেশে জার্সিতে দেখতে পাবো আচ্ছা আর মারুফা 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 অলওয়েজ দুর্দান্ত বলবো যে ও যেভাবে অনেক ইয়াং ইয়াংএজ ইন্টারন্যাশনাল নিজেদেরকে প্রুফ করেছে এবং যে ক্রিকেট খেলছে এবং ডে বাই ডে টিমের জন্য যতটা কন্ট্রিবিউট করতেছে সেটা আমি বলবো যে টিমের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট এবং আমি চাই ইন্ডিয়ার এগেনস্টে সেই লাস্ট সিরিজে যেমন বলিং করেছে আগ্রাসী অ্যাটাকিং লাইক এ ট্রাইগেস এবারও সেটা করে ধন্যবাদ আপনাকে অনেক নতুন রূপে আপনাকে দেখতে পেয়ে আমি অনেক খুশি হয়েছি সোভান